বলি না, ভিউয়ার্সরাই আমাদের ভগবান, একদমই তাই। কোথাও যদি আমরা ওভারলুক করে যাই বা ভুল বলে যাই, তাহলে ভিউয়ার্সরা এসে সোজা ঠিকটা বলে যায়। আজকে তোমাদের দারুণ একটা খবর দেব, দারুণ খবর, হয়তো অনেকে জানো, হয়তো বা অনেকে জানো না, কিন্তু যারা জানো না তাদের জন্য আজকের একদম দারুণ একটা খবর। আর বলবো, কালকে তোমরা দেখেছিলে না টিনুর চ্যানেলে নতুন কারা যেন এসেছিল, কী যেন ছিল, ফ্ল্যাটে আজ এলো আমার প্রিয় একজন মানুষ, আমার খুব কাছের একজন, খুব কাছেরই তো হবে আজকে এই জার্নিটায় যে সব থেকে কাণ্ডারি। হ্যাঁ বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে সেবক দাদা এসেছিল, কারণ আমি ভেবেছিলাম যে কাছের মানুষ এখন তো ওই সেবক দাদাই, কিন্তু না, আমাকে আমার ভিউয়ার্সরা ভুল ভাঙিয়ে দিয়েছে। কালকে আমার কমেন্ট বক্সে প্রমাণসহ কমেন্ট তুলে দিয়েছে যে ওর ফ্ল্যাটে পুজোর পরের দিন কে এসেছিল, মানে যেদিনকে মাংস ভাত হয়েছে সেদিনকে কে এসেছিল, কে ওর কাছের মানুষ, ভুলে গেছিলাম এই কাছের মানুষটাকে, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছিল তো, কিন্তু যোগাযোগ ছিল, অদৃশ্য হয়ে গেছিল তাই ভুলে গেছিলাম, মনে ছিল না, তাই জন্য ফ্ল্যাটে আজ এলো আমার প্রিয় মানুষ, একদমই তো তাই, কাণ্ডারি। যে কাণ্ডারি না থাকলে আজকে এই ফ্ল্যাটটা অ্যাচিভ করতে পারতো না, যে কাণ্ডারি না থাকলে আজকে এত সুন্দর করে সংসার করতে পারতো না, এত একটা সুখে সংসার ভেঙে একটা বাচ্চাকে ফেলে রেখে আসতে পারতো না, এই কাছের মানুষটা না থাকার জন্য। এতক্ষণ তোমরা বুঝে গেছো না কে আমার ভিউয়ার্সরা, একদম প্রমাণ তুলে আমাকে চোখে আঙুল দিয়ে একদম খুঁচিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে তুমি বলছো না সেবক দাদা, সেবক দাদা না, দেখো ওর ভিডিওর মধ্যেই, ওর ভিডিওর মধ্যেই প্রমাণ রয়েছে যে কে এসেছিল। তো চলো, আজকে সেই কাছের মানুষটাকে যখন খুঁজেই পেয়েছি প্রমাণস্বরূপ, তখন তোমাকে তোমাদের কাছের মানুষটাকে প্রমাণস্বরূপই তুলে দেবো, তুলে দেখাবো যে কাছের মানুষটাকে আমি একদমই ভুলে গেছিলাম, এত কাছের মানুষ, খুব কাছের মানুষ, একদমই তাই। আজকে যার জন্য আজকে টিনু এই জায়গায়, বাড়ি, এরপরে গাড়ি হবে, তারপরে সংসার হয়েছে, যার জন্য, যার প্রেরণায়, যার প্রচেষ্টায়, যার সহযোগিতায় আজকে টিনু এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। সবাই বলছে না, উঠে দাঁড়িয়েছে, সোজা হয়ে টান হয়ে দাঁড়িয়েছে, এর জন্য যে দায়ী, মানে যে দায়ী না, সরি, যার সাহায্যে সে এসেছিল বন্ধুরা। কালকে ওই যে বললাম, আমাদের ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের ভগবান, আমাদের ভিউয়ার্সই দু একজন না, দু তিনজন ভিউয়ার্স আমাকে জানিয়ে গেছে। তো চলো সেইটা নিয়ে বলবো, আর আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ তথ্য তুলে দেবো, দারুণ একটা জিনিস, তোমরা ভাবতে পারবে না, আমি ভাবতে পারিনি, আর সত্যি কথা এটা ভাবাটাই স্বাভাবিক, ভেবেছিলাম এটা হবে কিন্তু এটা যে হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। তা সেটা জানতে গেলে তো তোমাদের ই করতে হবে, যে যেটা আন্দাজ করেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে, হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে আমি একটা জিনিস এটা দেখবে এই সামনের দিন এটা হবে, কিন্তু সেটা অলরেডি হয়ে গেছে, সেটা কালকে হঠাৎ করে কোথার থেকে উদ্ধার করেছি, কোথার থেকে করেছি সবটা তোমাদের বলবো, সবটা বলবো, কোথা থেকে উদ্ধার করেছি, কীভাবে উদ্ধার করেছি প্রমাণসহ তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা আইফোন কিনেছি, কিনে মনে হচ্ছে অনেকটা দাম, তো গায়ে তার মধ্যে খচখচ করছে, এখনও পর্যন্ত ব্যবহার করিনি, এখনও ওয়ান প্লাস দিয়েই ভিডিও করছি আজকে পর্যন্ত, কারণ ওই ফোনটাকে পুরো বুঝতে হবে আগে আগে। এই ফোনটা ভীষণ প্রবলেম হচ্ছে, এই যে লাইট হতে হতে লাইট অফ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যারা আইফোন ব্যবহার করে, এবার আমাদের ব্যবহারটা অতিরিক্ত হয়, আমার বিশেষ করে অতিরিক্ত, কোনো কিছুই অতিরিক্ত তো ভালো না, তো অতিরিক্ত ব্যবহার হয় জন্য হয়তো এত প্রবলেম দেখা দিয়েছে, জন্য একটা আইফোন কালকে কিনেছি, তোমাদের বলেছি। তো যাই হোক, আজকের আজকের ভিডিও কাকে নিয়ে, কালকের প্রিয়জনের ভিডিও নিয়ে একটা ভুল তথ্য দিয়ে গেছিলাম, তথ্য না, আমি ওটা বলেছিলাম, মানে একটা আন্দাজ করেছিলাম যে ওর বর্তমানে এখন প্রিয় মানুষ একজনই, সেটা হচ্ছে সেবক দাদা। হ্যাঁ, মানে গার্জিয়ান বলতে পারো, গাইডলাইন বলতে পারো, কি মানে এখন সব কিছু হচ্ছে সেবক দাদা, কারণ তার ওনার এ ফ্ল্যাটটা না হয়েছে, ওই জন্য সে হয়তো ইঙ্গিত দিয়েছে দেখায়নি, কিন্তু ও কে যে এসছে তাকেও যে দেখাবে না কিসের ভয়ে, সেটাই বুঝলাম না, সেটাই বুঝলাম না, যে যে এসেছিলো তাকেও দেখালো না কেন, তাকেও দেখালো না কেন, কিন্তু আমাদের ক্যামেরা, সব থেকে বড়ো কথা আমাদের মতো তো না, হাজার দু হাজার ভিউজ, সত্তর হাজার, আমি যখন ভিডিওটা করছি 70,000 views, এই 70,000 লোকের চোখ এড়ানো সম্ভব, সম্ভব না তো বলেছি না, ও যেখানে যা কিছু একটু আধটু যা করবে, ও ছায়াও যদি কারোর দেখে সেই ছায়াও আমাদের সামনে চলে আসবে, আমাদের যারা ভালোবাসে তারাও তো এই রকম করে খুঁজবে যে কোথায় মিথ্যে কথা বললো, কোথায় কী বললো, এরপরে তোমরা দেখবে ফোকলার ছায়াও আমাদের সামনে চলে আসবে। মোটামুটি কালকে খাটে শোয়া নিয়ে, মেঝেতে শোয়া নিয়ে কেন শুয়েছে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে ও কেন মেঝেতে শুয়েছে, কেন খাটে শোয়েনি, সবটা পরিষ্কার হয়ে গেছে,
বুঝতে পারছো না না কার কথা বলছি, কাদের কথা বলছি? হ্যাঁ বলছি তো, কালকে আমাকে আমার ভিউয়ার্সরা এসে যখন আমি ভিডিওটা দিয়েছিলাম যে সেবক দাদা আমার কাছে শুনে নাও যে কে এসেছিল, সেবক দাদা এসেছিল, সেবক দাদা যাবেই, এটা নতুনত্ব কিছু নেই, এক এক পাক হয়তো দিয়েও এসছে, দেখেও এসছে অবশ্যই অফ ক্যামেরায়, কারণ সেবক দাদা মানে শো হতে চায় না সেটা আমরা দেখে নিয়েছি। তো যাই হোক, তাহলে সেবক দাদা না, তাই আমাকে আমার চোখের মধ্যে খোঁচা দিয়ে বলেছে দিদি ভাই সেবক দাদা না, ভালো করে টিনুর ভিডিওটা দেখো, টিনু যখন ওপর থেকে ভিডিওটা করছে দাদা ভাইয়ের টোটোতে যখন উঠছে বৌদির উল্টো দিকে দুজন মহিলা বসেছিল, তারপরে আবার জুম করে ভিডিওটা দেখলাম, হ্যাঁ তো বসেছিল তাই কি, মুখ তো দেখা যায়নি। আরে বলছি ওই দুটো মেয়ে কে? ওই দুটো মেয়েই হচ্ছে ওর কাছের, খুব কাছের মানুষ। কে ওই দুটো মেয়ে? ওই দুটো মেয়ে আর কেউ না, ওই যে সঙ্গী, সঙ্গী আর রিমি বলে যে মেয়ে দুটো গেছিলো, এবার বলছি তারা কি করে জানলাম, এইবার আমাকে বলছে দিদি ভাই সঙ্গীর ভিডিওতে চলে যাও, তোমরাও চলে যাও সঙ্গীতে, সঙ্গীর দুদিন না তিন দিন আগেকার লক্ষ্মী ভাণ্ডারের একটা ভিডিও আছে। সব তো নাটকবাজ, সব চুরি করেছে না, অন্যায় করেছে, ঢাকবে না নালে বান্ধবীর ফ্ল্যাটে গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে যাবে, সেটাকে লুকাতে হয়, সেটাকে লুকাতে হয়, সঙ্গীর ভিডিওটা দেখে আসো, কারণ সেটাতেও বুঝতে পারতাম না, কারণ সঙ্গী পুরো আপডেট দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের কোথায় কোন অফিসে গেছে সেখানে কাগজপত্র দিয়েছে, ভীষণ ব্যস্ত, ভীষণ আপডেট দিয়েছে। কিন্তু ওই যে বললাম চোর যখন চুরি করে কিছু না কিছু তার ই ফেলে রেখে যায়, কিছু প্রমাণ তার ফেলে রেখে যায়, সেরকমই আমার চোখে পড়েনি বন্ধুরা, একদম বিশ্বাস করো আমার চোখে পড়েনি। আমাকে যখন কালকে সবাই একের অধিক দু তিনজন কমেন্ট করেছে, দু তিনজন কমেন্ট করেছে যে বৌদির উল্টো দিকে যে বসেছিল যে দুটো মেয়ে, সেই দুটো মেয়ে হচ্ছে সঙ্গী আর ওই রিমি, যে সঙ্গীর ভিডিওতে চলে যাও, সঙ্গীর ভিডিওতে গিয়ে দেখতে পাবে ওই একই পোশাক, মানে ওই রিমি, রিমি না রিনি যাই হোক, যে চুড়িদারটা পরেছিল সেই চুড়িদারটার এক ঝলক পায়ের কাজটা দেখা গেছে টোটোতে। আমি তোমাদের দিয়ে দেবো স্ক্রিনশট, স্ক্রিনশট দেখো, এই যে এই দুটো দেখো, একই তো, একই তো, এটা হচ্ছে বেরিয়েছিল আর এটা হচ্ছে টোটোর স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট দেখো, একই চুড়িদার। যেহেতু টিনুর আইফোন সেহেতু টিনুর আর এই কালারটা একটু 19-20, কিন্তু দুটোই সঙ্গীর ভিডিও তো আইফোন না, মানে ফোন বিভেদে ক্যামেরা বিভেদে কালারটা এদিক ওদিক হয়, কিন্তু একই চুড়িদার দুটো। তো আমাকে প্রত্যেকে এসে বলেছে দিদি ভাই বা দেবশ্রী দি আন্টি ভালো করে দেখো যে সঙ্গীর ভিডিওতে ওরা দুজন বেরিয়েছে হাসনাবাদ থেকে ট্রেনে উঠেছে, সে বসিরহাটে এসে নেমেছে, নামার পরে তারপরে ওরা কাজে বেরিয়েছে, কাজ করতে বেরিয়েছে বসিরহাটে, কিন্তু আবার টোটোতে এসছে, তোমরা দেখেছো টোটোতে এসছে, তো দেখো এই ভিডিওটা ভালো করে দেখো, যখন টিনু ভিডিওতে দেখাচ্ছে তখন দেখো যে সঙ্গী আর সঙ্গী রিমি যে ভিডিও যেদিনকে দিয়েছিল সেদিনকের ভিডিওটা এটা দেখো, মিলিয়ে নাও, মিলিয়ে নাও। সঙ্গীও বলছে একটা বিশেষ কারণে বিশেষ জায়গায় যাবো, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে দেখেছো সন্ধে হয়ে গেছে ফিরতে ফিরতে, একই চুড়িদার দু জায়গাতেই একই চুড়িদার দেখা গেছে, অর্থাৎ রিমি যে চুড়িদার পরে আছে ওই টোটো আসতে যে চুড়িদারের একটা পার্ট দেখা গেছে একই চুড়িদার, আর রিমি ছিল সঙ্গীর সাথে সঙ্গীর ভিডিওতে। তাহলে অতএব পুরোটা পরিষ্কার ভিউয়ার্সরা করে দিয়েছে, অনেক ধন্যবাদ। সেদিনকে সঙ্গীর টাইটেল ছিল আজ লক্ষ্মী ভাণ্ডারের জন্য গেলাম বসিরহাট, ঠিক আছে, এমনকি হাতের রিস্ট ওয়াচটাও একই। অতএব আমার ভিউয়ার্সরা বলার পরে আমি আবার ভিডিওগুলো দেখেছি, সঙ্গীর ভিডিও দেখেছি, টিনুর ভিডিও দেখেছি, দেখে দেখেছি হ্যাঁ একই চুড়িদার একই রিস্ট ওয়াচ, হ্যাঁ এরা দুজনই গেছিলো, আর তারপরে মিলিয়ে নিলাম, হঠাৎ করে ভুলে গেছিলাম, সঙ্গীর ভিডিও এখন আর দেখি না, ভুলে গেছিলাম, আর প্রিয় মানুষ, ওর থেকে প্রিয় মানুষ তো আর কিছু হতে পারে না, তখন ধুয়ে ধুয়ে মিলালাম যে না সেবক দাদার থেকেও যে জীবন শুরু করে দিয়েছে, যে জীবন জীবনের পথে এগিয়ে দিয়েছে আমরা দেখেছি ভয়েস কলে, আমরা শুনেছি যে তারপরে দেখেছি যে বাপের বাড়িতে যাওয়ার পরে কীভাবে সাপোর্ট করেছে, দিন নেই দুপুর নেই রাত নেই সঙ্গীর বাড়িতে চলে গেছে, দেখেছি সেখানে থেকেছে রাত কাটিয়েছে, দুপুরবেলা চাটাই পেতে শুয়েছে, কী আনন্দ ফুর্তি, আইসক্রিম খাওয়া, এই সঙ্গী ছিল দোসর, তাহলে কাছের মানুষকে ভুলেই গেছিলাম, আমিও টিনুর মতো হয়ে গেছি, কাছের মানুষকে ভুলে গেছিলাম, টিনুর কাছের মানুষ। তো যাই হোক, কাছের মানুষ কিন্তু আর একজনও আছে, ওই যে ওর দালাল দিদি, ওর কথা তো একদমই ভুলে গেছে। তো যাই হোক, তারপরে বুঝেছিল যে সঙ্গীর বিপদ হতে পারে, সঙ্গী আস্তে আস্তে ওয়াইটিতে চলে আসছিল, চলে আসছিল, ওর কীর্তিকলাপগুলো চলে আসছিল, ওই জন্য ওকে আপডাল করে দিয়েছিল, এমন করে বুঝিয়েছিল যে ওর সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু মাঝখানে আমরা কীর্তনের একটা ভিডিওতে দেখেছিলাম যে ওর জায়গাও রেখেছিল। তো যাই হোক, আমাদের ওয়াইটিতে আসেনি, আমরা বলিনি, কিন্তু এই মানুষটাকে ভুলে গেছিলাম যে আজকে এই যে ফ্ল্যাট
এই যে ফ্ল্যাটে সংসার করার মূলে যে যে কাণ্ডারি তার কথা ভুলে গেছিলাম টিনু, আবার কালকের ভিডিওতে মনে করিয়ে দিলেও মনে করতে পারিনি, ভিউয়ার্সা করিয়ে দিয়েছে মনে। তাই জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিউয়ার্সদের জন্য। এটা সত্যি কথাই একদম ওভারলুক হয়ে গেছে, একদম ওভারলুক হয়েছে। এ দেখো একজন লিখেছে হচ্ছে টিনুর বান্ধবী সঙ্গী আর সঙ্গীর ফ্রেন্ড গেছিল, সঙ্গীর দুদিন আগের ভিডিও দেখুন, সেম ড্রেস ছিল টোটোতে, মানে টোটোতেও যে ড্রেস দেখা গেছে আবার সঙ্গীর ভিডিওতেও সেই একই ড্রেস দেখা গেছে, একসাথে যখন বেরিয়েছে একই সাথে, কারণ আগে পরে হয়েছে, কারণ টিনু তো দুদিন লেট সঙ্গীর ভিডিও হয়তো বলেছে দেখাবি না কিন্তু, যেমন দাদার বিয়ের একদম কড়া নির্দেশ ছিল দাদার ভিডিও দেখাবি না কিন্তু, সেরকম ওর ফ্ল্যাটে যাওয়া বলেছে, বেরোবি সব করবি কিন্তু এটা নতুন করে সাজাবি, মানে এটা অন্য কোথাও হয়তো ওইখানে ওই যে লক্ষ্মী ভাণ্ডারের একটা ফর্ম দিতে আসা ওইখানে জাস্ট একটা ক্লিপিং নিয়েছে, ওই বলেছে না ই নিয়ে গেলাম, হয়তো লাইন দিয়েছে, সব করেছে, সবটা সোয়াপ করেছে, সোয়াপ করেছে, কারণ অত তাড়াতাড়ি লক্ষ্মী ভাণ্ডারের ই জমা টমা দেওয়া হয় না, জাস্ট বলে দিয়েছে আমার ভিডিও করবি, ভিডিওতে কিন্তু দেখাবি না কিন্তু বলে ফেলেছে, একটা বিশেষ জায়গায় যাব বলে ফেলেছে সঙ্গী, বলে ফেলেছে এবং সেটা প্রকাশ হয়ে গেছে। আরে কোনোদিনও ঢাকা যায় না, কত ঢাকবে একটা ভিডিও, এ সঙ্গী সঙ্গীর মতো ঢাকার চেষ্টা করেছে, টিনু টিনুর মতো ঢাকার চেষ্টা করেছে, কিন্তু দুটো ভিডিও যখন পাবলিক এক করেছে, মানে দর্শকরা এক করেছে, ভিউয়ার্সরা, তখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তারা এসে আমাকে জানিয়েছে। তাহলে বলবো না যে আমাদের থেকেও এদের অনেক মানে নলেজ, এদের অনেক ক্ষমতা, এই যে ভিউয়ার্সদের যারা আমাদের এইভাবে পয়েন্ট তুলে তুলে জানায় যে দিদি ভাই ওই ভিডিওটা দেখো যেদিনকে সঙ্গী বেরিয়েছে বান্ধবীর সাথে রিমার সাথে, আর সেই দিনকেই দেখো টোটোতে যখন উঠেছে দাদার মুখটা দেখায়নি প্লাস্টিকে ঢাকা, কিন্তু নিচটা দেখিয়ে দিয়েছে, একই চুড়িদার একই প্যান্ট কালো প্যান্ট এবং রিস্ট ওয়াচটাও এক। তাহলে বলবো না এদের আমাদের থেকে অনেক বেশি যোগ্যতা, অনেক বেশি আমাদের প্রতি ভালোবাসা আমাদের এই সত্যিটাকে তুলে দেওয়ার জন্য, যে কালকে একটা ভিডিও দিয়েছি তার জন্য তারা এইভাবে ভিডিও দেখে আমাদের এই যে তথ্যগুলো দিচ্ছে, সত্যি কথাই হ্যাটস অফ, সত্যি কথাই হ্যাটস অফ। ওর মানে সঙ্গীর কমেন্ট বক্সে একজন লিখেছে টিনুর বাড়িতে গিয়েছিলে একদম অ্যাক্টিং, সেই অ্যাক্টিং করছে মিথ্যেবাদী, তার আগে লিখেছে ওই যে লক্ষ্মী ভাণ্ডারের কাজ দেখাচ্ছ মিথ্যাবাদী, মানে সঙ্গীর ভিডিও কমেন্ট বক্সে গিয়েও অনেকেই কমেন্ট করেছে টিনুর বাড়িতে গেছিলে ফ্ল্যাটে গেছিলে অথচ লক্ষ্মীর ভাণ্ডারের ওইটা দেখাচ্ছ মিথ্যাবাদী, অনেকেই বলেছে, অনেকেই ওর। এ দেখো আর একজন লিখেছে টিনুর ফ্ল্যাট কেমন লাগলো, যেখানে গিয়ে চোরের মতো ভিডিও করতে হয় সেখানে নাইবা করলাম। তাহলে বুঝতে পারছো এরা কতটা অপরাধ করেছে, যে সঙ্গী কতটা অপরাধ করেছে, কতটা অপরাধী যে ফ্ল্যাটে গিয়েও দেখাতে পারিনি সদর্পে বলতে পারিনি বান্ধবীকে, আজকে আমার সহায়তায় পরকিয়া করে দেখো আজকে একটা ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটে আমার নিমন্ত্রণ হয়েছে, আমি নিমন্ত্রণ খেতে গেছি, বলতে পারিনি, সাহস পাইনি। ও জানে কিন্তু ও কী ভেবেছিল যে সবটাই চুপি চাপে করে ফেলবে আর কেউ টের পাবে না, চোর বলেছি না, চোর চুরি করলে কিছু না কিছু তার ই ফেলে রেখে যায়, চুরি করার কিছু নমুনা ফেলে রেখে যায়, তো সঙ্গী তো ভাবলো কেউ দেখতে পেলো না, খরগোশের মতো জঙ্গলে মুখটা লুকিয়ে রাখে, ভাবে কেউ দেখতে পেলো না, পেছন থেকে এসে কোনো জন্তু জানোয়ার পেছনটা খাবলা দিয়ে নিয়ে চলে যায়, ও তো ভাবছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। সঙ্গীরও তাই অবস্থা হয়েছে, টিনুরও তাই অবস্থা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ওরা কিন্তু এইভাবে ধরা খাচ্ছে। দেখো এরকম অজস্র কমেন্ট আমাকে অনেকেই করেছে। আর একজন লিখেছে রেশমি মালিক, সে লিখেছে টিনুর ফ্ল্যাটে সঙ্গী আর রিমি বলে একজন গেছিল, সঙ্গীর ব্লগ দেখো আন্টি সব বুঝতে পারবে, মেয়েটার নাম রিমা, আমাকে এরকম উল্লেখ করে করে সবাই জানিয়েছে দেওয়ান ফ্যামিলি ওই একই কথা জানিয়েছে, এরা জানিয়েছে জন্য এদের নামগুলো আমি বললাম। আরেকজন বললাম না অনেকে জানিয়েছে, তার মধ্যে যেগুলো আমার চোখে পড়ছে এখন আমি সেগুলো বলছি। দেবশ্রী কর্মকার, হ্যাঁ, সে জানিয়েছে সঙ্গী গেছিল টিনের বাড়িতে, সঙ্গীর দুদিন আগের ভিডিও দেখো, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বসিরহাট যাচ্ছে, সেই দিন এসেছিল ওরা সঙ্গীর সাথে যে ছিল তার ড্রেসটা, আর আজকে যে এসেছিল তার ড্রেসটা সেম, আমার চোখে পড়েনি, আমার অবাক লাগছে, এদের কি সত্যি কথা হ্যাটস অফ, এরা কীভাবে ভিডিও দেখে, এরা
যে আমি তারপরে যখন দেখছি আমি অবাক হয়ে গেলাম, কি করে ওভারলুক, আমি ভাবলাম কাকিমা টাকিমা গেছিল, তারা বোধ হয় উঠে গেছে, কিন্তু এরা কিভাবে, কারণ আমি সঙ্গীর ভিডিও দেখি না, যার জন্য জানতে পারি না, এরা এদের দুজনের ভিডিওই দেখে। আর কিভাবে দেখো আমাদেরকে কি সুন্দরভাবে এরা জানিয়েছে ভিউয়ার্সরা। তারপরে দেখলাম হ্যাঁ সঙ্গীর আগের দিনের ভিডিও আর এই ভিডিও, এই চুড়িদার, রিস্ট ওয়াচ, প্যান্ট, কালো প্যান্ট সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তাহলে এই এরা দুজন সেদিনকে বসিরহাটের নাম করে, মানে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে টিনু ফ্ল্যাট থেকে ঘুরে গেছে। প্রশ্নটা আবার সেখানে না, প্রশ্ন হচ্ছে মিথ্যে কথা কেন, লুকো চুরি, চুরি করে কেন, চুরি করে টিনু ওদিকে দেখাতে পারলো না যে কি জানো কুটুম্ব বিটুম্বকে দেখানো যাবে না, ও জানে তো কুটুম্ব বিটুম্বকে দেখা হলে আবার পালিশ হবে, কুটুম্বর পালিশ হবে, যে আজকে যে অ্যাচিভ করেছে, আজকে যে যে সবটা পেয়েছে এই কুটুম্বর জন্যই, সেই জন্য দেখাতে পারিনি, সেই জন্য জানে আমার ঝাড় খাবে, ওই জন্য হয়তো পুজোর দিনকে আসেনি, পুজোর পরের দিন, কুটুম্ব বিটুম্ব ওই জন্য দেখাতে পারিনি। আর কুটুম্ব বিটুম্বকে বলে দিয়েছে এখানে ভিডিও করবি না, দেখাতে পারবি, দেখাবি না, আর আন্ডারস্ট্যান্ডিং ঝড় করে ওই জন্য লক্ষ্মী ভাণ্ডারটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সত্যি কথায় বলিহারি এদের, চুরি করা বা এদের ই করার বলিহারি এদের। আর ওই যে বলেছে না ফ্ল্যাটে আজ এলো আমার প্রিয় একজন মানুষ, হ্যাঁ সঙ্গী তোর প্রিয়জন, আর সঙ্গীর বান্ধবী হচ্ছে এই যে সঙ্গে ছিল, সে হচ্ছে সঙ্গীর বান্ধবী, তা সে তো তার প্রিয়জন না, সঙ্গী একা যাবে তাই বান্ধবীকে নিয়ে গেছে, সঙ্গী তোর একদম একদম গলায় মাদুলি করার মতো বান্ধবী, একদম বাপরে বাপ কীভাবে হেল্প করেছে শুনেছি বা দেখেছি ভিডিওতে দেখেছি, কি বন্ধুত্ব। আমি ভেবেছি বোধ হয় ওই দালালের দিদির মতো একে বোধ হয় ভুলে গেছে, কিন্তু না, ওরে বাবা ভোলেনি। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, অনেকেই টিনুকে কালকে হুলিয়েছে, বলেছে যে সন্দীপের ওই ভিডিওটা ডাউনলোড করে জায়গায় পাঠিয়ে দিতে, মানে ওই যে সন্দীপ বলেছে না ছেলের কথা বললে পরে এরপরে ও যা করার করবে, পাঠিয়ে দিক, এরকম যদি টিনু পাঠায়, এরকম যদি পাঠায় তাহলে সন্দীপ, সন্দীপের দিস্তা দিস্তা কাগজ যাবে, দিস্তা মানে শয়ে শয়ে ভিডিও যাবে, শয়ে শয়ে প্রমাণ যাবে, এটা যদি ও পাঠায়, পাঠিয়ে দিক, ভুল তো বলেনি কিছু, এবং ভুল বলেনি সেটাও সন্দীপ প্রমাণ করে দেবে যে ছেলের জন্য কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, শুধু শুধু উস্কে কোনো লাভ নেই, করুক না, স্টেপ নিক, আমরাও তো দেখতে চাই যে স্টেপ নিক, আমরাও দেখতে চাই স্টেপ নিক, শুধু শুধু আওয়াজ দিয়ে লাভ নেই, করতে হবে, করতে হবে, ও এখন ভাসছে সোনার সংসার, নতুন সংসারে ভাসছে, ও এখন অন্য কোনো দিকে তাকাবে না, এখন শুধু সুন্দর করে ভিডিও করবে, রাত্রিবেলায় বৃষ্টি হবে এরকম করে জল দিয়ে দিয়ে রিলস করবে একা একা ফ্ল্যাটে, রাতের অন্ধকারে ওর খুব ভালো লাগে, শুনশান রাস্তা একা একা ফ্ল্যাটে থাকবে আর মুখে জল দেবে আর রিলস করবে, সেগুলো করবে, রোমন্থন করবে একা একা ফ্ল্যাটে, এই যে এতদিনের একটা যে ঘনাতে অনেক লোকজনের মধ্যে, বাপের বাড়িতে অনেক লোকজনের মধ্যে এতদিনের পর একটা নিরিবিলি একান্তে একটা জায়গা পেয়েছে নিজেকে বিকশিত করার জন্য, নিজের সময় স্পেন্ড করার জন্য, সেইটা না করে ও এখন কেসের পিছনে ছুটবে, কি বলেন আপনারা, বলেন তো আপনারা কেন ওকে এই কুবুদ্ধিগুলো দেন বলেন তো, এখন কোথায় মেয়েটাকে বলবেন যে তুই এত বড় একটা অ্যাচিভ করেছিস, জীবনে অনেক উন্নতি করেছিস, স্বামী সন্তান ছেড়ে এসে সুন্দর করে জীবন শুরু করেছিস, করেছিস যে ব্লগিং করতে তোর এত কষ্ট হতো, শুধু ব্লগিংই করতিস, এখন ব্লগিং এডিটিং সব করতে হচ্ছে, এই যে এত পয়সা ইনকাম করেছিস এবং তোকে আরও ইনকাম করতে হবে, নতুন নতুন তথ্য দিতে হবে, নালে ভিউয়াররা দেখবে না, সেইটা চিন্তা করতে বলেন, যে সামনের দিন এই যে একান্তে জীবন কাটানো, এই যে একান্তে নিজের জন্য একটা স্পেস দেওয়া, যে জন্য আজকে সন্দীপের বাড়ি ছেড়ে চলে এসেছে, নিজের জীবনটাকে উপলব্ধি করার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করে একান্তে কাটানোর জন্য, সেই সেই দিনটা এত দিনেও পেয়েছে, সেটাকে উপভোগ করতে দিন, সুন্দর করে সেটাকে উপভোগ করুক, আর ক্যামেরায় যতটুকু পারুক আমাদের দেখাক, মানে ওই যে একা একা সুন্দর করে রয়েছে না একা একা, সেইটুকু ওর একা একা খুব ভালো লাগে রাস্তা দেখতে, সেইটুকু উপভোগ করতে দিন, ও এখন কেসকামারি করতে যায় থরি, ও এখন ছেলের ওইটা নিয়ে কেসকামারি করতে গিয়ে কেঁচু করতে কেউটে উঠে যাবে, সন্দীপ প্রমাণই করে দেবে ছেলের জন্য কিচ্ছু করেনি, 11 মাস ছেলের জন্য কিচ্ছু করেনি এবং একটা কাস্টডি কেসও করেনি, তো কী লাভ এসব বলে, ওও জানে, ওও জানে। তো তোমাদের একটা কথা বললাম না, আসল কথা থেকে সরে আসছি, কী বলবো, হ্যাঁ বন্ধুরা কালকে আমার চোখে পড়েছে, তোমাদের কি কারুর চোখে পড়েছে, আমার চোখে পড়েছে, দাঁড়াও বার করে নিই, আমার চোখে পড়েছে, সেটা আমি সেভ করে রেখে দিয়েছি, ভাবছি তোমাদের চোখে কি পড়েছে, বলো বলো কি 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 বলো বলো কি, আরে বৌদির চ্যানেল, বৌদির চ্যানেল,
দেখেছো তোমরা, দাদা বৌদিও চ্যানেল খুলেছে, সেইটা কালকে আমার সামনে চলে এসছে। আমি বলবো না চ্যানেলের নাম, একদম জিজ্ঞাসা করবে না আমাকে, চ্যানেলের নাম বলবো না। তাহলে মা চ্যানেল খুলেছে, বাবা চ্যানেল খুলেছে, বলেছিলাম দাদা বৌদি বাদ যাবে না, দাদা বৌদিও চ্যানেল খুলে ফেলেছে, 63টা ভিডিও এসছে, 104 সাবস্ক্রাইবার হয়েছে, চ্যানেলটা খুলেছে হচ্ছে মের 22 তারিখে, মে জুন জুলাই মানে 2 মাস হলো, 24-এর মে মাসের 22 তারিখে চ্যানেলটা খুলেছে, টোটাল ভিউ হয়েছে 38,851টা 63টা ভিডিওতে, আর সব শর্টস। আরে নাচ বৌদির, আরে নাচ, একদম প্রফেশনাল ইউটিউবার, তোমরা দেখে এসো শর্টসগুলো, যদি খুঁজে পাও, খুঁজে পাও একটা শর্টসের চ্যানেল। আরে নাচ, শাশুড়ি বলে আমাকে দেখ, বৌমা বলে আমাকে দেখ, ননদ বলে আমাকে দেখ, ওই জন্য কেউ কাউকে প্রমোট করছে না, মানে কেউ কাউকে বলতে টিনু প্রমোট করছে না, ভাবছে কারণ বৌদি তো একটু স্লিম আছে, সুন্দর নাচতে পারে, কিন্তু ননদকে দেখে দারুণ দারুণ সুন্দর নকল করেছে, আবার বৌদিকে দেখে, বৌমাকে দেখে শাশুড়িও সেম দেখি, একই গানের মধ্যে একই নাচ, ওই জন্য টিনু প্রমোট করেনি, বাবাকেও করেনি, ভাবছে আরে বাবা এরা যদি ভাইরাল হয়ে যায় কী হবে, কী হবে তাহলে, আমার কী হবে, সবাই যদি এদের ভিডিওগুলো দেখে, বিশেষ করে বৌদির ভিডিও দেখে, তোমাদের বলেছিলাম না যে বৌদিও খুলবে বলে, মা শাশুড়ির ঘরে শাশুড়ি রিলস করছে, বৌদির ঘরে বৌদি রিলস করছে, ইস ঠাকুমাটা থাকলে এই সময় ভালো তো রান্নাবান্নাগুলো করতো, ননদও কেটে পড়েছে ননদের ফ্ল্যাটে, তাহলে এইবার সংসারে রান্না বান্না কে করবে, কে করবে, কীভাবে রিলস করছে, করতেই পারে বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে করবেই করবেই, দাদা বলবে এই মার টাকা আসবে মা নিয়ে নেবে, বাবার টাকা আসবে বাবা নিয়ে নেবে, তুমি কি মূল চুষবে বসে বসে, রিলস করো বুনুকে দেখে, রিলস করো, ওই যে ফ্ল্যাটে দেখলে না ঠাকুরমশাইকে নিয়ে রিলস বানালো দুজন তিনজন মিলে, ওই খুঁড়তো তো ওইটা ওর নিজের চ্যানেলে ছেড়েছে, ওটা কোথাও পেয়েছো, ওই রিলসটা পাওনি তো, কারণ মা মা বলে দিয়েছে আমি আমার রিলস করব, আমার মতো করে আমি যেমন পারি সুন্দর সুন্দর রিলস করব। হ্যাঁ ওই যে জান্না এরম এরম সব রিলস করে না, খুব সুন্দর সুন্দর পেছনে একটা ই দিয়ে সুন্দর কিন্তু স্টুডিও বানিয়ে নিয়েছে মা, মা মার মতো রিলস করবে দেবে, তুমি তোমার মতো রিলস করো, ওই জন্য টিনুর ফ্ল্যাটে 2-3টে আছে ফ্ল্যাটের রিলস, ফ্ল্যাটে বৌদিও রিলস করা শুরু করে দিয়েছে, এই না হলে ফ্যামিলি, এই না হলে ফ্যামিলি, ননদ এসছে দেখো, ননদ এসছে, বৌদিও ছাড় নেই, 1 বছর হয়নি বিয়ে হয়েছে, 1 বছর হয়নি বিয়ে হয়েছে, ভাইরালতে কে চায় না, আমি এইটাই জানতে পারতাম পারিনি যে বৌদি এখনও দাদা এখনও চ্যানেল খোলায়নি, বৌদিকে দিয়ে এটা হতে পারে, যার বোন একজন নাম করা ব্লগার, রাতারাতি বউ ভাইরাল হয়ে যাবে, রাতারাতি বউকে দিয়ে নাচাচ্ছে, মানে ওই যে দাদা ভিডিও ধরছে, ভিডিও ক্যামেরা ধরছে আর বৌদি নাচছে, সুন্দর সুন্দর রিলস, সুন্দর সুন্দর, আর ওর তো স্লিম ফিগার, ওর না এরকম নাচালে ফাঁচালেও অসুবিধা হয় না, অসুবিধা হয় না, দেখতে অড লুকিং লাগলেও ঠিক আছে, বাচ্চা মেয়ে সুন্দর সুন্দর রিলস করছে, বন্ধুরা দেখে এসো, এরপরে ভিডিও দেবে, রিলসে যখন মোটামুটি বুঝে গেছে, তো বড় ব্লগার বলেছে না, মাকেও বলেছে রিলস করো, এখন কিন্তু ভিডিও ভিডিও দেবে না আমি যতক্ষণ বাড়িতে থাকবো, রিলস করো, রিলস করে সাবস্ক্রাইবার গেন করো, তারপরে পুটুস করে একটা ভিডিও দেবে ভাইরাল হয়ে যাবে, পুটুস করে একটা ভিডিও দিলেই চ্যানেল ই হয়ে যাবে, প্রমোট হয়ে যাবে, চ্যানেল কী বলে মনিটাইজেশন অন হয়ে যাবে, তো তারপরে তোমরা ভিডিও দেবে তোমাদের মতো, এরপরে লেগে যাবে বৌমার শাশুড়ির গণ্ডগোল, কে কার ভিডিও করবে, কে কার ভিডিওতে কার কে দেবে, বৌমা বৌমার মতো ভিডিও করবে, শাশুড়ি শাশুড়ির মতো ভিডিও করবে, ননদ ননদের মতো ভিডিও করবে, আরে বাপরে বাপ, একটা বাড়িতে 4টে ব্লগার, ভাবতে পারো, বাবা বাবার মতো রিলস দিচ্ছে, নেচে কুদে রিলস দিচ্ছে, বৌদি বৌদির মতো রিলস দিচ্ছে, সেখানে দাদারও ভূমিকা আছে, মা মার মতো রিলস দিচ্ছে, মেমের মতো রিলস দিচ্ছে, দেখবার মতো দেখবার মতো, এইটা যদি সন্দীপের বাড়িতে হতো, সন্দীপের মা যদি একটা চ্যানেল খুলতো, মানে এখন হয়তো অতীতে কোনো রান্নার চ্যানেল ট্যানেল থাকতে পারে শুনেছিলাম, যদি এখন আপডেট হতো এই রকম গরম সময়, সন্দীপের মাও তো ভাইরাল হয়ে যেত, হয়ে যেত, তাতে এক একজনের কী জ্বালা যে উঠতো, কী জ্বলে যেত, সন্দীপের মা যদি এইরকম করে রিলস করতো, এইরকম করে শুধু সন্দীপ কালকে বলেছে আমি স্মার্ট হয়ে গেছি, ব্যাস মানুষের জ্বলার কি, সন্দীপ শুধু একটুখানি একটুখানি শুধু একটা বোম ফাটিয়েছে যে স্মার্ট তো হতে হবে, আমি স্মার্ট হয়েছি বা আমি ওয়ার্কআউট করছি, ব্যাস লেগেছে 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 আগুন, দেখলাম 2-3 জনের আগুন লেগে গেছে, সন্দীপ স্মার্ট হয়েছে, তাতে কী জ্বালা লেগে গেছে,
সন্দীপ স্মার্ট হয়েছে, সন্দীপ স্মার্ট হতে পারে না, সন্দীপ ভালোভাবে বাস করতে পারে না, সন্দীপ বড় বাড়িতে থাকতে পারে না, ভালো খেতে পারে না, তাতেই জ্বলুনি, তাতেই জ্বলুনি। তো যাই হোক বন্ধুরা, এই যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, বৌদির ব্লগ অলরেডি 3 মাস হয়ে গেছে, মেতে বললাম তো মাই 22শে মে ভিডিও এসছে, মানে চ্যানেল ওপেন হয়েছে, মে জুন জুলাই 3 মাস ভিডিওর বয়স হয়ে গেছে, এবং 3 মাসে ভালো সাবস্ক্রাইবার হয়েছে 100 কতজন বললাম তো তোমাদের, বললাম তো। আর এটা তো প্রমোট করেনি, এটা যদি বোন প্রমোট করে দিত না, তাহলে মায়ের মতো মাকে প্রমোট করেই কী করেছে দেখেছো, নিজের কপালে নিজে থাপ্পড় মেরেছে, নিজের গালে নিজে থাপ্পড় মেরেছে, তাড়াতাড়ি দেনার দেন, চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে, চ্যানেলটা ভাইরাল হয়ে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইবার গেন করেছে এবং এবং প্রচুর ভিউজ গেন করেছে এবং মনিটাইজও হয়ে গেছে, মনে হয় এই মাস থেকে টাকাও ঢুকে যাবে। সেই জন্য বলছে আর না, একজনকে প্রমোট করে দিয়েছে, আর না বাবাকেও করে দেবো না, বৌদিকেও করে দেবো না। তাই তো ভাবি বৌদি এত লেবার দিচ্ছে কেন ননদকে, এত লেবার, ওরে বাবা, বড় কি আর অত, ননদ এসছে বাড়িতে, ননদও খরচা করছে, বৌদি কেন এত লেবার দিচ্ছে, দাদা বৌদি দুজনেই, যে দাদা পিটিয়ে পুটিয়ে তাড়িয়ে দিয়েছিল বিয়ের সময়, সেই দাদা বোনকে টোটোতে করে যেখানে সেখানে যত্রতত্র যখন তখন যেখানে যেতে বলছে যাচ্ছে, কেন কেন? তার রাস আজকে পেয়ে গেলাম, আজকে আমার কাছে সেই প্রমাণটা চলে এসছে, চ্যানেল খুলেছে। এইবার বৌদি মাঝে মাঝেই দাদা ফ্ল্যাটে নিয়ে যাবে, ফ্ল্যাটে ভিডিও টিডিও হবে, এইবার বৌদিও ভাইরাল হবে, বৌদিও ইনকাম আর করবেই বা না কেন, ননদ এত বড় একজন ব্লগার, আমার হলে আমিও করতাম, একজন বড় ব্লগার সে, তার ননদ, আর সে কেন করবে না? মা শাশুড়ি মা যদি করতে পারে, শ্বশুর বাবা যদি করতে পারে, তা কচি একটা বাচ্চা মেয়ে সে কেন করবে না? করবে করবে, আরও কিছু দেখতে পারবে, আরও কিছু হবে, দেখতে পাবো আমরা, দেখতে পাবো কর্ম, কর্মফল আমরা জানি তো, কর্মফল পরজন্ম বলে কিচ্ছু নেই, এ জন্মেই দেখতে পাবো, দেখতে পাবো। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাকলো, তোমাদের বলে গেলাম বৌদির একটা চ্যানেল আছে, সেটার নাম আবার বলছি, জিজ্ঞাসা করবে না, খুঁজে বার করো, খোঁজো না তোমরা, খোঁজো খোঁজো, এস দিয়ে নাম, তাও বলে দিলাম, এস দিয়ে নাম, খোঁজো তোমরা, দেখি তো এস দিয়ে এইটার